লাই থানায় 16 ফেব্রুয়ারি সালমারি ও জি বিশাখামনক ব্লাড ব্যাঙ্ক বসকাঙ্গ খকজাকমানী খুংসা বাইক মালখং সাংগ্রং সালো বিশালগড় মুন্দাপারা আমসাইও মানাই বাইক মালখং নকপাং সজল দেবনাথ নয়াফারে রেখা বিশালগড় থানানি পুলিশ হাস্তে ও শিকগ্রক আকার মুম্বাই সালব্রুমন জংসালক লাইজাক হাস্তে টঙ্ক সংলুকরক হাইন হাই সাংগ্রং সালো বিশালগড় মুন্দাপারা আমসাইও TR01W9333 মারেনি খুংসা বাইক মালখুং কালাইজাক মানমানী বিশালগড় থানানী পুলিশ রক আবুনি ইয়াগুলো বাইক মালখুং নাম্বার নাইয়ে যোগেন্দ্রনগর আমসাইনি সজল দেবনাথ মুঙ্গই বাইক মালখুং নকফাংন রহর জাখা ককতমা পাইথাগ সজল দেবনাথ নয়াফারি রিজাখা কমামানী বিনি বাইক মালখং জিবি ব্লাড ব্যাংকের সামনে টিকা 11/2/2024 আমার বাইকটা চুরি হয়ে গেছিল। তো আমি ওইখানে আউটপোস্টে জিডি এন্ট্রি করি স্যারের কাছে 12 তারিখ করার পরে স্যার সব জায়গায় খবর দিছে। দেওয়ার পরে কালকে আমার জিবির আউটপোস্ট থেকে স্যারে ফোন করে নিল। নেওয়ার পরে বলল যে আপনার বাইকটা বিশালগড় থানায় আছে, আপনি ওইখানে যান গিয়া বর্মগুলোকে দেখা করেন, দেখা করে কী প্রসিডিওর আছে, আপনার যা যা কাগজপত্র আছে সব কটা নিয়ে যান গিয়া বড়বাবুর সাথে কথা। তো পাইছেন বাইকটা? বাইকটা পাইছি। আর পরে বড়বাবুর সাথে কথা কইলাম যে স্যার আমার এই জায়গা থেকে পাঠাইছিল, তো আমার কি এই নাম্বারে আমার বাইকটা হারানো গেছিলো, বাইকটা এখানে দেখলাম আর পরে পাইছি, তো আপনারা কি প্রসিডিওর করতে হবে? তো স্যার আমার ভালোই কইছে যে আপনারা কাগজপত্র দেখাইছেন, ঠিক আছে বাইকটা আমরা রিকভার করুন। এবং এখানে বড়বাবু এবং যারা স্টাফ আছে তারা সবাই অনেক সহযোগিতার কারণে আমার বাইকটা ফিরা পাইছি। আজকে আমি বাইকটা নিয়ে যাইতেছি, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো যে বাইকটা ওরা খুঁজছে আমার বাইক ওরা দেওয়ার। মুন্দাপাড়া থেকে একটা বাইক রিকভারি করছে যেটা পরিত্যক্ত অবস্থা করে আসলো জঙ্গলের মধ্যে। বাইকটার নাম্বার হচ্ছে TR01W9333। তো আমরা সঙ্গে সঙ্গে বাইকটা এখান থেকে রেস্কিউ করে আমরা থানাতে আনছি। থানাতে আসার পরে আমরা আমাদের যে ট্রাফিক ইউনিটের যে মেশিন আছে সিস্টেমে ওগুলো চেক করছি। চেক করার পর দেখা গেছে যে সজল দেবনাথ বাবার নাম গোপাল দেবনাথ যোগেন্দ্রনগর, ওনার নামে বাইকটা রেজিস্ট্রেশন। তারপর ওনার ফোন নাম্বার দেওয়া আছে, ফোনে আমরা কন্ট্যাক্ট করছি, কন্ট্যাক্ট করে ভদ্রলোকের সাথে কথা কইছি এবং উনি কইছে আমাদের যে উনি অলরেডি একটা ইনফরমেশান দিয়ে রাখছে জিবি আউটপোস্টে, ওনার বাইকটা গত ১৬ তারিখ জিবি থেকে মিসিং হয়ে গেছিলো। বাইকটা কি অবস্থায় পাওয়া গেছে? বাইকটা জঙ্গলের মধ্যে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। বাইকের সাথে কি আর কাউকে আপনারা আটক করতে পেরেছেন? না, বাইকটার সাথে আমাদের কারোর সাথে আটক করতে পারিনি, বাইকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আসছে। আজকে স্যার বাইকটা মুন্ডাপাড়া থেকে আজকে কি মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে? হ্যাঁ, আজকে সেই বাইকটা আমরা মালিকের হাতে অরিজিনাল যে রেজিস্ট্রেশন ওনার ওনার হাতে তুলে দিয়েছি। বাইক মালখুংনি নকফাং শাখা লাই থাংনাই 16 ফেব্রুয়ারি সালমারি ও জিবি শাখাম নকনি ব্লাড ব্যাঙ্ক বসকাঙ্গ খকজাকমানী বিনি বাইক মালখং আবুনি ইয়াগুলো জিবি আউটপোস্ট খাইজাকমানী কমপ্লেন ফিয়াবা গিফলি দা মানফিন কমাজাকমানী বিনি বাইক মালখং আবনতেই থুইমুক তৈ থাঙ্গিয়া অংজাক তমানী সজল দেবনাথ আবু হাইকাই সাংগ্রং সালো কমামানী বাইক মালখং হাই নহাই গিফিলি মানমানী বাই বেলাইন খাতুং জাখা সজল দেবনাথ বিশালগড় নিশিমি আশিসনি কক্থম চিনি খরাং।